অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙড় ভেঙে পড়ে জখম এক ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য অভিভাবকদের মধ্যে। স্কুলের ভগ্ন দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙড় ভেঙে জখম এক পড়ুয়া। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বাচ্চাদের স্কুলেও পাঠাতে চাইছেন না কেউ কেউ। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন তারা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের আরবান্দি ওয়ান নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙড় হঠাৎই ভেঙে পড়ে। গুরুতর আহত হয় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী বিউটি সরকার। ঘটনায় শরীরের বিভিন্ন অংশে চোট লাগে তার। পা ভেঙে যায়, ফেটে যায় মাথা। সমস্যাটা তো যে ফেটে ফেটে গেছে। কালকে নাকি প্রাইমারি স্কুলের বাচ্চাই কলের কাছে ছিল, তার পায়ের উপর চাপ পড়ে হনুমান লাভ দিয়েছে আর সিমেন্ট ভেঙে পায়ের উপর পড়েছে। আমরা তো তখন ছুটি করে চলে এসেছি, আমরা তো ছিলাম না, আমাদের ছুটি হয়ে গেছে। না, আমরা কিছু বলিনি, মাসামশাই জানে তো, কিছুই বলে না, ওই জন্যে আমরা আর কিছু বলি না। দিদিমণি সুপারভাইজার দিদিও কিছু বলে না, ওই মাস্টারমশাইয়ের কাছেই আমরা বলি, ওরা দায়িত্ব নেয় না, বলে আমরা কিছু করতে পারবো না। ঘটনার পর থেকেই বিদ্যালয়ের ভগ্ন দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। আহত স্কুল ছাত্রীর বাবা বুদ্ধদেব সরকার জানান, ওই বিদ্যালয়ের ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনের মতো পঠন পাঠন চলছিল। এদিনও পঠন পাঠনের জন্য গিয়েছিল বিউটি। সে সময় হঠাৎই ছাদে লাভ দেয় হনুমান। এরপরেই একটি চাঙড় ভেঙে পড়ে ছাত্রীর মাথায়। ঘটনার খবর আসে তাদের কাছে। এরপরই বিদ্যালয়ে ছুটে যান তিনি। তড়িঘড়ি স্কুল ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করে। স্কুল ছাত্রীর বাবা বুদ্ধদেব সরকারের দাবি, মেয়ের মাথায় বেশ খানিকটা জায়গা জুড়ে কেটে গেছে, পায়ের আঘাত গুরুতর, গভীর আঘাত লাগার কারণে পা ভেঙেছে। যে বাচ্চা কাচ্চা সব স্কুলের থেকে আসি বললো, যেরকম বিউটির মাথা কাটি গেছে, মাথা ফাটি গেছে, রক্ত পড়াচ্ছে। আমি তারা ঘুরা একদম চলে গেলাম, যাই স্কুলে যাই, দেখছি হ্যাঁ যে মেয়ের মাথা ফাটি গেছে, রক্ত পড়ছে, আর পায়ে দেখছি বিরাট ফোলা ফুলি গেছে। এবার সঙ্গে সঙ্গে আমি ওখানে কোলে করে নিই, ডাক্তারের কাছে নিয়ে চলে গেলাম। মাস্টাররা বললো যে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, তোরে ঘুরি, আমরা দেখছি। এবার ফুলিয়া সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম, ফুলিয়া যাই। কোনো মাস্টার গিয়েছিলো সঙ্গে? না, কোনো মাস্টার যায়নি। এবার সঙ্গে সঙ্গে ফুলিয়ায় যাই, ডাক্তার দেখি বললো এটা এক্সি করো। এক্সি করে নিয়ে আসার পরে দেখানোর পরে বললো যে পা ভেঙে গেছে, এখানে এখন এখানে তো হাড়ের ডাক্তার নাই, তুমি কি হাড়ের ডাক্তার দেখাও নাই কৃষ্ণপুর নিয়ে যাও। ঘটনাটা হচ্ছে ঘটেছে ওই হনুমানের ছাদের পরে লাভ দিছে, আর ওই ছাদের কান্নির ভাঙি, ছাদের কান্নির ভাঙি ওর পায়ে আর মাথায়, বড় সড়ো দুর্ঘটনা দেখাচ্ছে। মাথায় পড়েনি, ওই আংশিক পায়ে লেগেই দেখাচ্ছে পা ভেঙে গেছে তাতেই। অভিভাবকদের দাবি, যতদিন না পর্যন্ত বিদ্যালয়ের ভগ্নদশা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তারা বাচ্চাদের আর স্কুলে পাঠাবেন না। আমার বাচ্চা আজকে 2 বছর বয়স হলো, বাচ্চা তো এখন স্কুলে যায় না, কিন্তু আমার বাচ্চা যায় না বলে এমন না যে আরও যে পরবর্তীতে সমস্ত বাচ্চারা রয়েছে তারা তাদের যে ক্ষতি হোক এটা আমি চাই না। ওই বাচ্চাগুলো আমি যেরকম একটা মা, ওদেরও তো বাড়িতে মা আছে। এই জন্য অনেক দিন ধরে নাকি অনেক দরখাস্ত দেওয়া হয়েছে, সেই দরখাস্ত অনুযায়ী সরকার কোনো মানে দায়িত্ব নেয়নি, কিছুই করছে না। যেটা মানে আমাদের স্কুলে দিদিমণি বলছে, আমরা চাইছি যাতে ওই স্কুলটা আগে সবার আগে সারানো হোক, আর যতদিন স্কুলটা সারানো না হবে স্কুলটা হয় অন্য কোথাও বসানো হোক, আর না হলে স্কুলটা বন্ধ রাখা হোক, আমরা ওই স্কুলে বাচ্চা পাঠাবো না। প্রতিদিনই তো ছাত্রছাত্রী? হ্যাঁ, প্রত্যেক দিনই আছে, খালি রবিবার বাদে। ওই ঘরটার অবস্থা কী দেখি? অবস্থা খুবই খারাপ, তো যখন তখন ভেঙে পড়তে পারে। না, এর আগে কোনো কখনো ভেঙে পড়েনি, কিন্তু অবস্থা তো খুবই খারাপ এখন। হ্যাঁ, সব বাচ্চা কাচ্চাই তো সব খেলাধুলা করে। কতটা আতঙ্ক লাগে যে এইরকম একটা, আতঙ্ক তো বিশাল, যখন তখন যখন তখন ভেঙে পড়তে পারে যা অবস্থা হয়ে আছে এখন। ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনাটি আমরা জানার পর আহত ছাত্রীর বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে কথা বলেছি, এছাড়াও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যে ঘরে বসে সেই ঘরটি যাতে দ্রুত ঠিক করার ব্যবস্থা করা যায় সে নিয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 1:30 সময় আমাদের স্কুল টিফিন হয়। টিফিন হওয়ার পরে হ্যান্ড ওয়াশ দিয়ে যখন নিয়েছিল ওরা, সেই সময় নিয়ে যাওয়ার পরে কলে হাত ধুতে যায়, আর তার আগে থেকেই মানে গোটা 40 মিনিট হনুমান উৎপাত করছে। এই সামনে এই একটা ডাল আছে, ডালটাও ভেঙে দিয়েছে, ডালটা একটা মানে কদম গাছের ডালটাও ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর ওখানে যাওয়ার পরে সেই হনুমানগণা ওখানে দলে কিছু ভাগ হয়েছে। ভাগ হয়ে যাওয়ার পরে ঘটনার সাপেক্ষে আমি যখন পৌঁছাই তখন দেখি মেয়েটা ইনজিওর্ড হয়ে পড়ে আছে, বিউটি সরকার।
তার পায়ের উপর ওই ছাদের একটা অংশ পড়ে যায় এবং পরে অংশটা পড়ে যাওয়ার পরে পাটাকে ভেঙে যায়, পায়ের পাতাটা ভেঙে যায় এবং মাথায় একটা টিচু পড়ে। পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে ও স্বপ্নগর হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। আমি উদ্বোধন কর্তৃপক্ষ বলতে আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে আমি জানিয়েছি বিকাল 4 নাগাদ, আর আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক যিনি আছেন তাকে আমি 5 নাগাদ আমি বিষয়টাকে অবগত করেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।